পুকুরে আজকে খোল দিয়েছে, সকাল থেকে কত লোক ছিল, কিচ্ছু নেই পুকুরে, সব তুলে ধরে নিয়েছে, তাই মানুষ নেমেছে এই জলের মধ্যে ঠান্ডায়। এখন সব উঠে গেছে, এই যে একজন দেখো কি করছে এখানে, রুমালি বানাচ্ছে আর আহাউ করছে এইখানে, ওই যে ওর আর সহ্য হচ্ছে না, কখন করবে কখন করবে, আমি রান্না করছি তার মধ্যে এসে, এই যে এই যে দেখো রুমালি বানাচ্ছে। এদিকে আমি বাঁধাকপি বসিয়েছি, ডাল ভাত আর মাছের ঝোল হয়ে গেছে, আর একজন এই যে পটলা পাদা দাঁড়িয়ে আছে দেখো তোমরা, হ্যাঁ এই যে দেখিয়ে দিল দেখো, আর ভুতু কি দেখাবে, ভুতু আনতে গেছে, ভুতুর জিনিসটা ডাকছে আমাকে, আসো দেখিয়ে যাও, আর তুই কোথায় যাচ্ছিস, তুই যা, তোর পায়ে জল দেওয়া হয়নি, যা ওইখানে যা, যা উপরে যা গুটি পোকা, হ্যাঁ যা ওই ভুতুর কাছে নিয়ে যেতে হবে, হ্যাঁ ভুতু কি দেখাবে, চলো তো ভুতু, দিদি তোমাদের জন্য নুমালি বানাচ্ছে, হ্যাঁ হ্যাঁ কি, ওই যে ওখানে গিয়ে ওর জিনিসটাও আগে দেখিয়ে নি, এই যে দেখো, আর দেখাবো না আমি, চলে গেলাম চলে গেলাম চলে গেলাম, হয়ে গেছে তোকে দেখানো, আবার আসবে, ও বাবা এ দেখি পটি করতে বসে পড়েছে রে পিউ, চিন্তা কর, এই যে দেখো পুকুরে কোনো সময় কেউ নামতে পারে না, এখন যেহেতু মাছ ধরা হয়ে গেছে সব, খোল দেওয়া হয়ে গেছে, তাই এখন সব নেবেছে পুকুরে, তুই যাবি মাছ ধরতে, পর যা পটি করা হয়ে গেছে, যা মাছ ধরে নিয়ে আয় রান্না করব, ও বলে আমরা কি মাছ খাই যে আমি মাছ ধরতে যাব, হ্যাঁ কে ভুতু ধরতে যাবে, এ রুমালি হয়ে গেছে, এই ভুতুকে রুমালি দে, ভুতুর জন্য রুমালি বানিয়েছে দিদি, তাই তো ভুতু, হ্যাঁ রুমালি বানিয়েছে, সকাল থেকে দেখছো, হ্যাঁ এখনো আমার পুজো হয়নি, এখন পুজো দিতে বসবো, দাঁড়াও পটলাকে ধুয়ে আনি, পটলার হয়েছে নাকি দেখি, ও হবে না আজকে আর হবে না, আয় আয় রে, হ্যাঁ বসো বসো, হ্যাঁ ও আমাদের আম গাছটায় বসে ওই কোকিলটা প্রতিদিন চেঁচায়, হ্যাঁ তো লোক দেখেছে না, ওরও চেঁচাতে ইচ্ছা করছে, ওই যে পুকুরে কত লোক দেখেছে, হয়েছে দিদি রুমালি হয়ে গেল তোর হাগু ইস্যু করতে করতে, হ্যাঁ কি বলবে দেখলা গলায় বেঁধে গেছে, কি বলতে যাচ্ছে বলতে পারছে, বড় বড় সরো আমার মুখের সামনে দিয়ে সরো, আমি যাবো যেতে হবে, তুই তো সারাক্ষণ শুধু হিচি করে করে টাইম কাটিয়ে দিচ্ছিস, তুই বাড়িতেই থাক, ও যাবে হেগো হেগো, যা হাগবে বস গিয়ে যা, হ্যাঁ যা হেগো যা হাগু কর গিয়ে যা, সারাদিন তোর খেয়ে কি হবে, জামা খাস তার ডবল হাগিস, হ্যাঁ লড়াই বেঁধে গেছে, হ্যাঁ হ্যাঁ হাগু হাগু ম্যান শুশু ম্যান সব ম্যান, আয় আয় দিদি রুমালি করেছে, হ্যাঁ যাচ্ছে এখান দিয়ে যা, আয় যেতে হবে না, হ্যাঁ হ্যাঁ কানের মধ্যে কি করে দে চেঁচি, দিদি রুমালি বানাচ্ছে, এই যে রুমালি হয়ে গেছে দিদি, কই দেখি গেটটা নরম হয়েছে, এই যে দিদি রুমালি নরম হয়েছে, কই কি করছিস, ওই যে ওরা ব্যস্ত হয়ে গেছে, এই দেখ দিদি খাচ্ছে, দিদি খেতে যাচ্ছে, ওলে বাবা রে দেখো দেখো পেছন পেছন গেছে, কই কই, ওর জোরটা সামনে থেকে ওর অসুবিধা হচ্ছে, দেখ না ভুতুর অবস্থা দেখ, রুটি নিয়ে চলে আসছে, তোমরা এতক্ষণ বসে বসে দেখছিলে আর দিব্যদি ভাই নিজে করে নিয়ে চলে আসলো, দে রুটি দে রুটি দে রুটি দে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, দে 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 না ভুতুকে দিই দে, দেখ না শুকবে, ভালো হয়নি রুমালি, পাপড় হলে ভালো হতো, দে ভুতুকে দে,
দেখ না ভূতে এক হাত ধুলি, তুই খাবি না তো দে, এখন ভূতুকে দিয়েছিস এখন ও খাবে, রাগ হয়েছে কিন্তু। খাবো না আমি, তুই প্রথমে দিস নি কেন, খাবে না তো, খাবে না, নাক কলেছ, এ থাক আমারটা আমাকে দে, পামেরটা আমাকে দে, দিই দে। ওই দেখ ভুতুর শেষ হয়ে গেছে, ভুতু এক হাত তুলে টানা মেরে দেখছে, কিরে তুই এক হাতটা নামা, ওই দেখ এক হাত উঁচু করে রেখেছে, তুই না খেলে ভুতুকে দিই দে, দে ভুতুকে দে, এনে ভুতু থাক খেতে হবে না, চলাই আয় রান্না করবো আমি, এখন বস এখানে বস 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 বস। এখন ওর দাদু শাগালু এনেছে না, ও সব বোঝে জানো তো, সব বোঝে, কিছু বলতে হয় না। এই যে কি কি এনেছে বাজার আজকে দাদু দেখি, এটা কি মটরশুঁটি নাড়ে পাগলা, ওইটা কিন্তু কাঁচা লঙ্কা, এই যে ধনে পাতা, এবার কি আছে দেখি এর মধ্যে, ওলে বাবলে ছাকালু এসেছে আমাদের, দেখো ভূতু নাচ করছে, ওই যে ছাকালু কে খাবে, ওলে বাবা পমের দাদু পমের জন্য ছাকালু এনেছি, তুমি ছাকালু খাবে, কাটবো কাটবো এখন পম কাটবো কাটবো, এই ছাকালু খাবি বল, তাহলেই কাটবো নাহলে কিন্তু কাটবো না, খাবি ছাকালু, এই নে কে খাবে, তুই খাবি, এত জিজ্ঞাসা করছি কেন, তুমি তো জানো আমি ছাকালু ভালো খাই, হ্যাঁ দিতে হবে, আচ্ছা ভুতু তুই খাবি, ভুতু রুটি খেয়ে এসছে তাই ভুতুর হবে না, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তুমি একা খাবে সব ছাকালু গুলো, পর তুমি সব গুলো একা একা খাবে, ভুতুকে একটাও দেবে না, একটাও দেবে না, একটুখানি দি, আচ্ছা আয় ভুতু ছাকালু খাবো, বস 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 পম বস বস, দেখো রুটি খাবে না ছাকালু খাবে, রুটি খেলো না দিদির কাছ থেকে, দাদু ছাগালু এনেছে এখন ছাগালু খাবে, তাহলে ভূতু তো পাবে না, সেই তো ও সব দিক খায়, ও সব ভালো খায়, এখন কমের লোড পড়ে যাচ্ছে, ভূতু ওটার হাফ পাবে, কি ভূতু ভয় পেয়ে গেছিল বলে তাই চলে গেছে, ওকে ঘর রান্না ঘরে দিলেও ও ঘরে নিয়ে চলে যাবে, এতে ভূতু এ ভূতু দে ভূতু দে 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 দে, সবটা মুখে ঢুকিয়ে রেখেছে, দেবে না ছাগালু খাওয়া হয়ে গেছে, হ্যাঁ কি ওই যে দিদি এসছে, দেখো দিদু এসছে, হ্যাঁ আমাদের বলি ওই আমার দিদু এসছে, যা 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 তুই এখানে বসে নাচেছি, যা দিদু দেখে চলো, কে দিদু এসছে, হ্যাঁ তুমি দেখেছো কি করবি, কি কি ঘরে ঢুকতে বলছে, চলো 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 বাঁচো ঘরে বাঁচো, কোথায় বসবে দিদি, কোথায় বসবে দিদি, কোথায় বসবে আগে বল, তুমি চেয়ারে বসো, হ্যাঁ কিন্তু ভূতু হাঁপিয়ে গেছে, ভূতু এখানে ছাগালু গুলো রয়েছে এখন ছাগালু খাবে,
তুমি দিদুকে দেখাবো? আচ্ছা চলো চলো দিদুকে দেখাচ্ছি চলো। হ্যাঁ আমাকে ডেকে ডেকে বলছে দিদুকে একটু দেখাও, হ্যাঁ দিদুকে একটু ভিডিও করো। এ সর সর সর, ভুতু যাবে না, ভুতুর এখন হচ্ছে গিয়ে সকালু। দিদু দিদু আদর করছে না, তুই হ্যাঁ তুই ঠান্ডা হয়ে বস, তারপরে তো আদর করবে। হ্যাঁ হ্যাঁ চুপ কর চুপ কর চুপ কর, হ্যাঁ আস্তে আস্তে কথা বলতে হয়, দিদু আদর করবে, তোর নোকের আচরে তো ভয় পাচ্ছে। আদর করছে না, ভালো করে আদর করছে না। হ্যাঁ ভালো করে আদর করলো ভুতু গাছে কাঁপিয়ে। হ্যাঁ দিদু আমার বাড়ি থাকবে, হ্যাঁ দিদুকে কি খেতে দিবি, দিদুকে কি খেতে দিবি আগে বল, দিদু তো মাছ নিয়ে যাবে। হ্যাঁ দিদুর সঙ্গে যাবি, চলো চলো দিদুর সঙ্গে যাবি, রেডি হয়েছে, দিদু দোকান সামলাবে না তোকে সামলাবে, আর তুই তো গিয়ে শুধু সারা বাড়ি শুধু হিসি করে ভরবি। হ্যাঁ দেখো বলে দেখো যেতে হয়েছে, কোথায় যাবে? হ্যাঁ দিদি ওইখানে দিদির রুটি, হ্যাঁ দিদুকে খেতে দিবি, দিদু তুমি রুটি খাবে, দিদুকে দেবো রুটি খেতে, তাই দিদু রুটি খায় না, তাহলে দিদুকে একটা সাগালু দে, এখান থেকে একটা সাগালু দে দিদুকে, দিবি না সাগালু, সাগালু দিবি না, দিবি না, তাহলে তুমি তোমার মাছ নিয়ে চলে যাও, এই যে দিদুর মাছ রয়েছে, মাছ খেতে এসছে না, তুমি নিয়ে চলে যাও তো বাড়ি যাও, না 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 তুমি মাছ নিয়ে বাড়ি চলে যাও, নিতে দেবে না দেখো, এই নেবে না, নেবে না, ও যাবে দিদুর সঙ্গে, ওর জন্য এরকম করছে, বদমাশি করবে। হ্যাঁ চলো দিদু এখন বাড়ি যাবে মাছ নিয়ে, দেখো 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 যেতে দেবে না, আগে আগে যাচ্ছে, কোথায় গেছে, হিসি পেয়ে গেছে, ওই যে দেখো ড্রামটার মধ্যে। হ্যাঁ তুই যখন ওখানে করেছিস ওখানেই থাক, যা যা, হ্যাঁ ওখানেই কর, আসতে হবে না, এই ফাঁকে দিদু পালাবে এবার, তোর হিসি করতে করতে দিদু পালিয়ে যাবে, চলো গুরু দিবি তো। হ্যাঁ হ্যাঁ দিদু চলে যাবে এখন, হ্যাঁ চুপ করে বসো, দিদু মাছ নিয়ে রান্না করবে না, দোকান খোলা তো, যাও তুমি। হ্যাঁ আজ তাহলে এখানে এই পর্যন্তই, বাদ বাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল, চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো, চ্যানেলের লিংক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান দিয়েও দেখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।